আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দিনীবাহ ভগণেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে দুইটি পাপ করলে আল্লাহ রব্বুল আলামিন এর কাছে তাহাজের নামাজ পড়ে দোয়া করলেও আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করেন না হেডিংয়ে শুনে আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা কত বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্য বলব ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং বিষয়টা বুঝুন প্রিয় বন্ধুগণ এইরকম আমাদের দুনিয়ায় অনেক মানুষ রয়েছে যারা বলেন যে হুজুর আমি আল্লাহর কাছে এত কান্নাকাটি করি তারপরেও কেন আমার দোয়া আল্লাহ কবুল করেন না কেন সবসময় বিপদ আপদ লেগেই থাকে আমার এর দুইটা কারণ রয়েছে যেমন আমরা পেয়েছি দুইটা পাপে যে ব্যক্তি লিপ্ত রয়েছে ওই ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিন হ্যাঁ যত বেশি অনবিনয় করে বলুক না কেন তারপরেও কবুল করেন এমন কি যদি তাহাজ্যোতের নামাজে নামাজ পড়েও যদি সে দোয়া করে তারপরেও কী করেন আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেন না কারণ আপনারা জেনে থাকবেন আল্লাহ রাবুল আলমিন শেষ সাথে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে যে বান্দারা তোমরা তোমাদের কার কী চাহিদা রয়েছে তোমাদের কি সমস্যা রয়েছে আমার কাছে চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি এরকম ঘোষণা হওয়ার পরে কিন্তু অনেক মানুষ ওই সময় উঠে তাহার্যতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের অনেক সমস্যাকে সমাধান করে নেই কিন্তু এর মধ্যে দুইটা পাপ কাজে যারা লিপ্ত থাকবে হ্যাঁ ওদেরকে আল্লাহ রাবুল আলমিন ওই সময়েও ক্ষমা করবেন না পাপ দুইটা কি এক নাম্বার এক নাম্বার পাপটা হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে অন্য কারো মালকে সে বক্ষণ করেছে সেটা যে কোনো ধরনের মাল হতে খাবার হোক জমি হোক যে কোনো জিনিস হোক অন্যায়ভাবে যদি কারো কোনো জিনিসে নষ্ট করে থাকে ভোগ করে থাকে তাহলে ওই ব্যক্তি দো আল্লাহ রবালী কবুল করবেন না কারণ এটা হচ্ছে একটা বান্দার হক যে পর্যন্ত ওই বান্দার হক আপনি নষ্ট করছেন ওই বান্দার কাছ থেকে যে পর্যন্ত আপনি ক্ষমা না নিবেন সেই পর্যন্ত মহান রব আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না এটা হচ্ছে এক নাম্বার কারণ আমা আমরা জানি দুইটা রয়েছে দুইটায় রয়েছে একটা হচ্ছে হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ একটা হচ্ছে আল্লাহর হক একটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক যদি আপনি আমি নষ্ট করি আল্লাহ চাইলেই আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন যদি কবিরা গুণাও করি তারপরেও আল্লাহ রব্বুল আলমী চাইলে আমাদেরকে কি করতে পারেন ক্ষমা করতে পারেন কিন্তু যেটা ইবাদ বান্দার হক যেটা রয়েছে ওইটা কিন্তু যে পর্যন্ত ওই বান্দা আমাকে ক্ষমা না করবেন সে পর্যন্ত কিন্তু আমরা ক্ষমা পাবো না আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন না এই হচ্ছে প্রথম বিষয় যারা এই কাজটা করেছেন বা যারা এই কাজটা করে তাদের তো আল্লাহ রাবুল আলম তার যদি না আমাদের পরেও যদি সে দোয়া করে তারপরেও তার দাও দোয়া কি হবে না কবুল হবে না দুই নাম্বার বিষয় হচ্ছে যে ব্যক্তি সর্বদা জিনায় লিপ্ত রয়েছে যে ব্যক্তি সর্বদাই জিনায় লিপ্ত থাকে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাবুল্লা আলামিন কবুল করেন না এখন বলতে পারেন জিনা কি জিনা কি সব সময় কি সে খারাপ কাজ করে না জিনা কিন্তু অনেক ধরনের রয়েছে চোখের জিনা রয়েছে হাতের জিনা রয়েছে কানের জিনা রয়েছে শরীরের জিনা রয়েছে এমনকি সর্বনিকৃষ্ট যে অশ্লীল যেটা রয়েছে ওইটা এরকম যদি কেউ সর্বদাই জিনাই লিপ্ত হয়ে থাকে তাহলে এইরকম দুইটা পাপ কর্ণেওয়ালা ব্যক্তিকে আল্লাহাবুল আলামিন কিন্তু মাফ করবেন না ক্ষমা করবেন না তো প্রিয় বন্ধুগণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যদি এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে আজকেই তবা করুন এবং যার হক নষ্ট করেছেন তার কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে নিন ইনশাল্লাহ তালা দেখবেন কিছুদিনের ভিতরেই আপনার মনে আশাগুলো পূরণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আপনার দোয়াগুলোকে কবুল করে নিচ্ছেন সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত